নেক আমল যদি কেউ করে ইমানের সাথে তাদের জন্য জান্নাত রয়েছে, এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াত যেটা দিয়ে শুরু করেছি, সুরায় কাহফে রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ইমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজগুলি করেছে, বললাম যে ভালো কাজ ইতিবাচক এবং নেতিবাচক, ভালো কাজ করেছেন, মন্দ কাজ করেননি, তাহলে ভালো মানুষ, আপনি ভালো কাজ করে সৎকর্মশীল, কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস, তাদের জন্য জান্নাতুল ফিরদৌসে নজুল্লাহ, তাদের জন্য আতিথ্যের ব্যবস্থা রয়েছে, মেহমান নওয়াজির ব্যবস্থা রয়েছে, আল্লাহ রব্বুল আলম সেখানে মেজবান আর জান্নাতি সেখানে আল্লাহর মেহমান। সূরা বাকারা আয়াত নম্বর 82 তে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, যারা ইমানদার বিশ্বাসী অনুগত রবের সামনে এবং যারা সৎকর্মশীল ভালো আমলগুলি করে, উলাইকা আসহাবুল জান্নাত, তারাই তো হচ্ছে জান্নাতের অধিবাসী, তারাই তো জান্নাতি, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। এই মর্মে সহিহ বুখারী 6987 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রসুল প্রতি ইমান নিয়ে আসলো, ইমান, ইমান মানে তাহলে আপনাকে আরেকটু প্রশস্ত আপনার চিন্তা চেতনা হইতে হবে, ইমানের স্তম্ভ কয়টি? ছয়টি। তাহলে এই ছয়টি বিষয়ে যে বিশ্বাস করতে, মৌলিক বিষয়, এই ছয়টি মৌলিক বিষয়ের মধ্যে বাকি যেসব ইমানিয়াতগুলি রয়েছে সেগুলি এর অন্তর্ভুক্ত সামিল হবে। ছয়টি হচ্ছে আল্লাহর প্রতি ইমান, তারপরে মালায়েকার প্রতি ইমান, কিতাবসমূহের প্রতি ইমান, রসুলগণের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, আর ভালো মন্দ তকদিরের প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমানের মধ্যে আল্লাহর অস্তিত্ব, রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত সব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যতগুলি বিশ্বাসের দিক রয়েছে, ইতিবাচক নেতিবাচক, যখন মালায়েকা তো মালায়েকার যত দিক রয়েছে সেগুলি চলে আসলো, যখন কিতাব সমূহের প্রতি তখন কিতাবের প্রতি বিশ্বাস, মানে আপনার কোরআন কারিমের প্রতি বিস্তারিত বিশ্বাস, আর অন্য অন্য আসমানি কিতাবের প্রতি, সেগুলি আল্লাহর আসমানি কিতাব ছিল, কিন্তু কোরআন কারিমের প্রতি বিশ্বাস মানে এক একটি আল্লাহর আদেশ নিষেধ জানা, মানা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। সুতরাং আল্লাহ রব্বুল সবর কোরআন কারিমে যা রয়েছে তাই বিশ্বাস করবেন, আল্লাহর দিন সম্পর্কে যা আছে তাই বিশ্বাস করবেন, ইত্যাদি, রসুলগণের প্রতি বিশ্বাস। তো রসুলুল্লাহ সাল্লাম যা নিয়ে এসছেন সেটা আপনার দিন, তার আদর্শ ছাড়া আপনার কাছে কোনো আদর্শ নেই, কোনো ব্যক্তি আদর্শ মানব আপনার কাছে নয়। এইভাবে পরকালের প্রতি বিশ্বাস, এক একটি বিষয় আল্লাহর সামনে হাজির হইতে হবে, কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন। সুতরাং ভালো কাজ করার ক্ষেত্রে আমার মানুষ কেন, মানুষ জানার কোনো প্রয়োজন করে না তো, কারণ যিনি আমাকে দেবেন তিনি জানছেন, সামিউন বাসির, তিনি সব শুনছেন, জানছেন, দেখছেন। যে আর লোক দেখানোর কোনো উদ্দেশ্য থাকবে না। তারপরে গুনাহার ক্ষেত্রে মানুষ জানলো না নির্জনের, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো জানছেন। তাই এইভাবে যদি সত্যিকার ইমান হয়, এই ইমানের মৌলিক বিষয়গুলি বলছিলাম ছয়টি, ইমানের শাখা প্রশাখা 70-এর বেশি, তাহলে সেগুলি সামিল আপনার ইমানের ভিতরে, তাহলে পুরো ইসলাম চলে আসছে এইভাবে। জি,